আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নে সংবাদ। আপনাদের সঙ্গে আছি আমি নিরা ফেরদৌস। নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধর ও হত্যার হুমকির মামলায় বরখাস্তকৃত কাউন্সিলর ইরফান সেলিম ও তার বডিগার্ড মোহাম্মদ জাহিদকে কারাগার থেকে ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আসাদুজ্জামান নূরের আদালতে হাজির করা হয়েছে। রোববার রাতে নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধরের ঘটনায় ইরফান সহ সাতজনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা করেন ভুক্তভোগী। গেল সোমবার ইরফানের বাসায় র্যাবের অভিযানে 38টি ওয়াকিটকি, 5টি ভিপিএস সেট, 1টি পিস্তল, 1টি একনলা বন্দুক, 1টি ব্রিফকেস, 1টি হ্যান্ডকাফ, 1টি ড্রোন এবং 7 বোতল বিদেশি মদ ও বিয়ার উদ্ধার হয়। 2টি অপরাধে 1 বছরের কারাদণ্ডে কারাগারে পাঠায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। অস্ত্র মাদক আইনে নিয়মিত মামলাও হয় ইরফানের বিরুদ্ধে। দর্শক, এই মুহূর্তে রাজধানী মহানগর মুখ্য হাকিম আদালত প্রাঙ্গণে আছেন সহকর্মী মাসুদ মুস্তাহিদ, সেখান থেকে তিনি সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। মাসুদ, বরখাস্তকৃত কাউন্সিলর ইরফান সেলিম ও তার বডিগার্ড মোহাম্মদ জাহিদের রিমান্ড শুনানি কি শুরু হয়েছে? কতদিনের রিমান্ড চাওয়া হয়েছে আমাদের জানান। নীরা, এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন ঠিক আমি কিন্তু একেবারে আদালত যে প্রাঙ্গণে যে গারদ রয়েছে, যেখানে আসামিদের এনে প্রথমে রাখা হয় তার সামনেই দাঁড়ানো। আপনি দেখতে পাচ্ছেন যে একেবারে তোড়জোড় চলছে। দর্শক, সংযোগটি বিচ্ছিন্ন হয়, আমরা দুঃখিত, আমরা পরবর্তীতে আবারও সংযোগ স্থাপনের চেষ্টা করব। চলে যাচ্ছে পরের সংবাদে। রংপুরে হারাগাছে স্কুল ছাত্রীকে দল ভেদে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত মহানগর পুলিশের গোয়েন্দা শাখার এএসআই রায়হানুল ইসলামকে এখনও গ্রেফতার করা হয়নি। তাকে জেলা পুলিশ লাইসেন্সে হেফাজতে রাখা হয়েছে বলে জানায় পিবিআই। এদিকে অভিযুক্ত দুই আসামি বাবুল হোসেন এবং আবুল কালাম আজাদকে আজ আদালতে তোলার কথা রয়েছে। পিবিআই জানায় গ্রেফতার বাবুল ও আজাদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই স্কুল ছাত্রীকে ধর্ষণের কথা স্বীকার করেছে। এর আগে গ্রেফতার আলেয়া বেগম ও তার সহযোগী সুরভি তাকে গতকাল জেল হাজতে পাঠায় আদালত। গেল রোববার রংপুর মহানগরীতে ডিবি পুলিশে এএসআই রায়হানুল ইসলামের নেতৃত্বে এক স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে রংপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল। বাদল, মূল অভিযুক্ত এএসআই রায়হানুল ইসলামকে কেন এখনো গ্রেফতার দেখানো হয়নি? বাকি দুই আসামিকে কখন আদালতে তুলতে পারে? জি, আমি এখন দাঁড়িয়ে আছি কোর্ট চত্বরে। আপনারা জানেন যে আসলে হারাগাছের যে স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা, সেটি আসলে এই ঘটনার যে মূল আমরা বলছি যে আসলে হতা যে ডিবির এসআই রায়হানুল হক, তাকে রংপুর মেট্রোপলিটন পুলিশ লাইনে আটক রাখা হয়েছে এবং সাময়িক বরখাস্ত করা হয়েছে। আমরা ইতিমধ্যে পিবিআই কাছে জেনেছি যে পিবিআই লালমনিরহাট থেকে যে দুজনকে ধরে গতকাল গ্রেপ্তার করেছে, তাদেরকে আজকে হয়তো দুপুরের পর আদালতে আনার কথা রয়েছে, আমরা ইতিমধ্যে সেটা শুনেছি। এবং এর আগে গতকালকে এই ঘটনায় যারা সহযোগিতা করেছে দুজন নারী, তাদেরকে কিন্তু আদালতে তোলা হয়েছিল এবং বিচারক তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এবং রংপুর যে পিবিআই এর এসপি আছে, তিনি আমাকে জানিয়েছেন যে আসলে যে রায়হানুলের বিষয়টি তিনি তারা আপাতত তাকে লাইনে আটক রেখেছেন, তারা যদি প্রয়োজন মনে করেন তাকে তাহলে যে কোনো সময় গ্রেপ্তার দেখিয়ে তারা আদালতে হাজির করবেন এবং তার বিষয়ে সম্পূর্ণ খুঁটিনাটি সবকিছু খতিয়ে দেখছেন এবং সেই ঘটনার সাথে কতটুকু জড়িত আছে তার সম্পর্কে কতটুকু আছে এবং আসলে সম্পূর্ণ বিষয়টা কি তার সম্পূর্ণ বিষয়টা অনুসন্ধান করে দেখছেন। আপাতত এই ছিল আমার কাছে রংপুরের এখানকার সর্বশেষ খবর। বাদল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ জাহাঙ্গীর আলম বাদল জানাচ্ছিলেন রংপুর থেকে।
সংবিধান ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীকে ঐক্যবদ্ধ থেকে যে কোনো হুমকি মোকাবেলায় কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনটি ব্রিগেড সদর ও পাঁচটি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে এ নির্দেশনা দেন তিনি। প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে বিশ্বাসের প্রতীক উল্লেখ করে মানুষের আস্থা বজায় রাখার তাগিদ দেন। ছেষট্টি ইস্ট বেঙ্গলের পতাকা উত্তোলন করবেন মেজর জেনারেল ওয়াকারুজ্জামান এসজিপি মিলিটারি সেক্রেটারি বাংলাদেশ সেনাবাহিনী। পবিত্র সংবিধান এবং দেশ মাতৃকার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আপনাদের ঐক্যবদ্ধ থেকে আভ্যন্তরীণ কিংবা বাহ্যিক যে কোনো ধরনের হুমকি মোকাবেলার জন্য সদা প্রস্তুত থাকতে হবে। ঊর্ধ্বতন নেতৃত্বের প্রতি আস্থা, পারস্পরিক বিশ্বাস, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ, কর্তব্যপরায়ণতা, দায়িত্ববোধ এবং সর্বোপরি শৃঙ্খলা বজায় রেখে আপনাদের স্বীয় কর্তব্য যথাযথভাবে নিষ্ঠার সাথে পালন করে যাবেন সেটাই আমি আশা করি। খুব দ্রুতই চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা। এরই মধ্যে করোনার কারণে দেশে ফেরত যাওয়া স্টাফদেরও ফিরিয়ে আনা হয়েছে। সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার বাবল চুক্তির অধীনে বাংলাদেশ ভারতের মধ্যে ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানালেন ভারতের হাইকমিশনার বিক্রম কে দুরাইস্বামী। এয়ার বাবল চুক্তি অনুযায়ী বাংলাদেশ ভারতের মধ্যে সপ্তাহে 56টি ফ্লাইট চলবে। এর মধ্যে বাংলাদেশ থেকে তিনটি এয়ারলাইন্স ভারতের সপ্তাহে 28টি ফ্লাইট পরিচালনা করবে, আর ভারত থেকে 5টি এয়ারলাইন্স সপ্তাহে 28টি ফ্লাইট বাংলাদেশে পরিচালনা করবে। এর ফলে এখন থেকে প্রতিদিন 5 থেকে 7 হাজার মানুষ চিকিৎসা সেবা গ্রহণ সহ নানা কাজে ভারত ভ্রমণ করতে পারবেন। But as we did, as I promised, we did regular visas, then we did student visas, visit visas. Everything is now open with the exception of tourist visas. So at least those who need to go urgently can travel now. So hopefully, at the earliest, we are working hard on this. খেলা সংবাদ। মাঠে ফিরে ভক্ত সমর্থকদের ভালোবাসার প্রতিদান দিতে চায় সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক সংবর্ধনা অনুষ্ঠানে একথা বললেন বাংলাদেশের বিশ্বসেরা এই অলরাউন্ডার। আজ শেষ হচ্ছে সাকিব আল হাসানের এক বছরের নিষেধাজ্ঞা, কাল থেকেই মাঠে ফিরতে পারবেন তিনি। এ উপলক্ষে নিউ ইয়র্কে তাকে সংবর্ধনা দেয় যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশি প্রবাসীরা। তথ্য গোপনের অপরাধে গত বছরের অক্টোবরে সাকিবকে 2 বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করে আইসিসি। অবশ্য আইসিসির অ্যান্টি করাপশন ইউনিট আকসুকে তদন্ত কাজে সহযোগিতার জন্য শুরুতেই 1 বছরের শাস্তি মওকুফ করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। মধ্যাহ্নে সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নাম্বার ডায়াল করুন, আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপস ও গুগল প্লে বন্ড স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।